হ্যালো বন্ধু, ভেনম দ্য লাস্ট ড্যান্স মুভি বেরিয়ে গেছে অলরেডি। এটার ভেনম ফ্র্যাঞ্চাইজির থার্ড এবং লাস্ট মুভি হয়ে চলেছে। টম হার্ডি বারবার বলছে যে এটা ওর লাস্ট মুভি, এটাই ওর কন্ট্রাক্টে তিনটে মুভি ছিল ট্রিওলজি, ও তিনটে মুভি কমপ্লিট করে নিয়েছে এবং এটাই ওর লাস্ট মুভি। যদিও ভেনম এই মুভিটাতে ওরা বলছে ভেনম আর এডি অ্যাকশন ধরেছে অলমোস্ট এক বছর, বাট ওর লাইফে মানে টম হার্ডির লাইফে কিন্তু অলমোস্ট ছ বছর ওই তিনটে মুভি করতে কাটিয়ে দিয়েছে। তো এই মুভিটির কথা বলে আমার কেমন লাগে তাই আমি বলবো যে ভেনম লেট দ্যার বি কার্নেজ যে আগে যে মুভিটা ছিল ওর থেকে অনেক বেটার মুভি, বাট ভেনমের যে ফার্স্ট মুভিটা ছিল তার থেকে আই থিঙ্ক সেই লেভেলে যায়নি। তো ভেনম মুভিটা এখনও টপে থাকবে, দেন এই মুভিটি দেন দ্য কার্নেজ, ঠিক আছে। আর এই ভেনম যে মুভিটা হয়েছে বা এই যে পুরো স্পাইডারম্যানের স্পাইডারভার্স যে ইউনিভার্স, ঠিক আছে, যেখানে প্রত্যেকটা স্পাইডারম্যানের যে আলাদা আলাদা ক্যারেক্টারগুলো আছে, যে ভিলেনগুলো তাদেরকে অ্যান্টি হিরো বানিয়ে ওদের জন্য মুভি বানানো হচ্ছে যে একটা একটা করে, কোনোটাই ঠিক জমছে নেই। একমাত্র এই ভেনম ফার্স্ট মুভিটা ভালো হয়েছিল, প্রতিটা কামই ছিল বলি, পরপর ম্যাডাম ওয়েব, ঠিক আছে, মরবিয়াস, এখন কেভিন দ্য হান্ডার, ঠিক আছে, এরা সব চলে আসছে, যেটা আই থিঙ্ক জমছে না, ঠিক আছে। ভেনম যে এই ভেনম বা যে কোনো ক্যারেক্টারগুলো যেগুলো আছে এরা প্রত্যেকে স্পাইডার ম্যানের সঙ্গে প্যারেক্টার, ঠিক আছে, স্পাইডার ম্যান থাকলে তখন এদের ক্যারেক্টারগুলোকে আরও বেটার লাগে, মুভিটা আরও বেটার লাগে। বাট কেন যে এরা বারবার এটা ট্রাই করে যাচ্ছে আমি বুঝতে পারছি না, বিকজ টম হল্যান্ড আসবে না নিশ্চয়ই মুভি করতে, সোনির সাথে মুভি করতে, ও বলেই দিয়েছে। প্রথম ছটা মুভি কন্ট্রাক্ট ছিল টম হল্যান্ডের, সেটা কমপ্লিট করে ফেলেছে, নতুনও কন্ট্রাক্ট সাইন করেছে, সেখানেও তিনটে ট্রিলজি আর তিনটে অ্যাভেঞ্জার মুভি এবং কম্বাইন্ড মুভিতে থাকতে চলেছে, বাট ও এখানে আসবে না। তো আমাদের অন্য অপশন নিয়ে আসবে, একটা অ্যান্ড্রু গার্ফিল্ড আছে, টবি ম্যাগুয়ার আছে, ওদের স্পাইডারম্যানগুলো নিয়ে কাজ করো, বা আমাদের যে মাইলস মোরালেস আছে সেটা অলরেডি অ্যানিমেটেড ইউনিভার্সে আছে, ওটাকে ওরা ইন্ট্রোডিউস করবে হচ্ছে লাইভ অ্যাকশনে, যখন তুমি সেটার উপর কাজ করা উচিত। এই মানে স্পাইডারম্যানলেস স্পাইডারভার্স যে বানানোর চেষ্টা করছে সোনি, সেটা আই থিঙ্ক কাজ করছে না, এটা বন্ধ করা উচিত, ঠিক আছে। আই থিঙ্ক কেভিন মুভিটা ভালো চলবে না। তো যাই হোক, এবার আমরা এই মুভিটা নিয়ে কথা বলি। তো এই মুভিটা যদি কথা বলি, এই মুভিটাতে স্টার্টিংয়ে আমরা বুঝতে পেরেছি যে আমাদের যে ভেনম যে আগের মুভিটা ছিল সেখানে সবাই জানতে পেরেছে এডি হচ্ছে ভেনম এবং তাই জন্য ও এখন ওয়ান্টেড ম্যান, ঠিক আছে। তো পুলিশ ওকে খুঁজছে, তার সঙ্গে বাকি যে মানে বাকি যে সিম্বিওটস তারাও খুঁজছে। কারণ কেন? কারণ সিম্বিওটের রাজা যে নল, সে ওদেরকে পাঠাচ্ছে ভেনমকে খুঁজে আনার জন্য, বিকজ ভেনমের কাছে এমন একটা জিনিস আছে যার থেকে ওই যে নল সে মানে মুক্ত হতে পারে, তার যে ক্লিন্টার যে একটা গ্রহ সে আটকে রয়েছে সেখান থেকেও মুক্ত হতে পারবে, তারপরে পুরো ইউনিভার্সেও কবজা করতে পারবে। তো এখানে নালকে মানে আমাদের ট্রেলারে বারবার দেখেছি এবং নাল একটা বিশাল বড় ক্যারেক্টার কমিক্সে, বাট এখানে যে মুভিতে বারবার আমার ট্রেলারে দেখানো হয়েছে সেটা কিন্তু খুবই 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 কম পার্সেন্টেজ আমরা নালকে পাই। মানে ওকে কাইন্ড অফ টিস করা হয় যে একটা ওরা এন্ড গেম টাইপের যে একটা মুভি বানাবে, যেখানে হচ্ছে ওদের সব সোনিভার্সে মানে সোনি স্পাইডারম্যানলে স্পাইডারভার্সের ক্যারেক্টার থাকবে, হয়তো কোনো একটা স্পাইডারম্যানকে এনে ওরা একটা বড় সড়ো এন্ড গেম টাইপের মুভি বানানোর চেষ্টা করবে, ঠিক আছে, পরে। বাট আপাতত জাস্ট আমাদের হেন্ট দেওয়া হয়, আর এই পুরো মুভিতে না জাস্ট ও পালিয়ে বেড়াচ্ছে, এটা একটা জিনিস ভালো যে পালিয়ে বেড়াচ্ছে আর ওকে ধরার চেষ্টা করছে, ওরা একসঙ্গে হতেও পারছে না, ঠিক আছে। মানে দেখবি এখানে অনেকবার আমরা ট্রেলারের দিকে ঘোড়ার সঙ্গে ভেনম জড়িত হয়ে, ঠিক আছে, ঘোড়া ভেনম হচ্ছে বা মাছের সঙ্গে হচ্ছে, তো এই ধরনের জিনিস কিন্তু অনেকবার অনেকে আই থিঙ্ক একটা ফ্রগের সঙ্গে দেখানো হয়েছিল, যাই হোক, তো এরকম কিছু অনেক কিছু দেখানো হচ্ছে, বাট ভেনম একসঙ্গে হচ্ছে না। কেন হচ্ছে না সেটার বিষয়ে আমাদের এই কাহিনীতে একটা রিজন আছে এবং সেই রিজনটা কিন্তু মুভির জন্য বেটার হয়েছে, বিকজ টম হার্ডি যে আমাদের মেন অ্যাক্টর তাকে বেশিক্ষণ দেখানো যাবে সিনে। আরেকটা বিষয় হচ্ছে পয়সা বেঁচে যায়, VFX এর পয়সা অনেক বাঁচে এখানে, ঠিক আছে। তো যাই হোক, এই মুভি সব থেকে বেস্ট বিষয় যেটা হচ্ছে টম হার্ডি আর ভেনমের যে স্টোরিটা, ঠিক আছে, কাইন্ড অফ বলতে পারো লাভ স্টোরি বা বন্ড, বিকজ দুজনে একসঙ্গে প্যারাসাইটিক্যাল একটা রিলেশনশিপ ধরে একসঙ্গে এক বাড়িতে রয়েছে এবং ওর সঙ্গে যে গার্লফ্রেন্ড রিলেশনশিপ তার থেকেও কিন্তু বেশি কাছের রিলেশনশিপ ভেনমের সাথে, এবং দুজন বিচ্ছেদটা খুব বড় গায়ে লাগে, ঠিক আছে, খুব মনে লাগে। তো সেই জিনিসগুলো খুব সুন্দর দেখা হচ্ছে, টম হার্ডির অ্যাক্টিং খুব ভালো, বিকজ টম হার্ডি নিজের অ্যাক্টিং এবং ভেনমের অ্যাক্টিং দুটোই কিন্তু ভয়েস, মানে ভেনমের ভয়েস দুটোই কিন্তু নিজে করেছে, মানে প্রত্যেকটা মুভিতে নিজে করছে, সো তার অ্যাক্টিং কিন্তু বেশ ভালো লেগেছে। এবার কাহিনীর দিক থেকে যদি বলি, কাহিনী সেরকম কিছু নেই, ঠিক আছে, এইসব মুভিতে কাহিনী তুমি সেরকম বেশি এক্সপেক্ট করতে পারো না। তো কাহিনীর দিক থেকে মানে কাইন্ড অফ ছড়িয়েছে বলবো, বাট কিছু কিছু সিন খুব ভালো, যেরকম হচ্ছে ওই মিলিটারি লোকগুলোকে যে উড়ে উড়ে যাচ্ছে কাইন্ড অফ, ঠিক আছে, মানে প্লেনে করে, ওই জিনিসটা খুব ভালো। কিছু কিছু ফাইট সিন খুব সুন্দর ছিল এবং লাস্টে ক্লাইম্যাক্স হচ্ছে, এতগুলো আমাদেরকে সিম্বিওট দেখানো তার সঙ্গে ফাইটটা কিন্তু খুব ভালো লেগেছে এবং সেগুলো ট্রেলারে থাকা উচিত ছিল, তাহলে কিন্তু সেটা আরও মজা দেওয়া হতো, লোকে গিয়ে এই সিম্বিওটগুলো দেখার জন্য কিন্তু যেত। আর এই সিম্বিওটগুলো দেখতে কিন্তু খুব ভালো লেগেছে, VFX এর কাজ কিন্তু খুবই ভালো হয়েছে।
এইবার যদি বলি এদের বড় রিপারকাশন কি হচ্ছে, ঠিক আছে, দুটো ইয়ে আছে, ক্যামেরানে কি বলবো, পোস্ট ক্রেডিট সিন আছে, একটা মিড ক্রেডিট সিন, একটা এন্ড এন্ড ক্রেডিট সিন, তো দুটো ঠিকঠাক মানে ঠিক জমলো না ব্যাপারটা, ঠিক আছে। তো এই যে কন্টিনিউয়াসলি ওরা ট্রাই করে যাচ্ছে একটা বড় ইউনিভার্স তৈরি করা স্পাইডারম্যানকে ছাড়া, ঠিক আছে, স্পাইডারম্যান বানাচ্ছে বা স্পাইডারম্যানকে ছাড়া, সেটা আমার মনে হচ্ছে না ভালোভাবে জমছে। বাট ওয়ান টাইম ওয়াচ ফর এনজয়মেন্ট, আর টম হার্ডিকে লাস্ট টাইম দেখা একটা ভেনম হিসেবে আজ যেতে পারো, এবং টম হার্ডি হয়তো পরে আবার আসবে, হয়তো ভেনমের ভয়েস হবে, বিকজ ওটা যে মনে থাকে আমাদের স্পাইডারম্যানের যে লাস্ট মুভি থার্ড মুভিটা ছিল ফার ফ্রম হোম, ঠিক আছে, সেখানে একটা পিস অফ ভেনম কিন্তু ওখানে ফেলে এসেছিল, সেটা হয়তো আমাদের স্পাইডারম্যানের সাথে কানেক্ট হয়েছে, ভেনম হয়ে যেতে পারে, মানে ভেনমের স্পাইডারম্যান শ্যুটটা পেতে পারে, এবং তার মাথায় যে ভেনমের ভয়েস থাকবে সেটা টম হার্ডি কিন্তু প্লে করতে পারে, ঠিক আছে। আর এই মুভিটার যে রাইটার এবং এই মুভিটার যে ডাইরেক্টর সে হচ্ছে কেলি মার্কেল, সে হচ্ছে প্রত্যেকটা মুভি, তিনটে ভেনম মুভি, তিনটে মুভি লিখেছে এবং এই প্রথমবার সে ডাইরেক্ট করছে এই মুভিটা। তো তার ডাইরেকশন হিসেবে আমি বলবো যে ফাইট সিনগুলো খুব ভালো ডাইরেক্ট করেছে, ফার্স্ট টাইম হলো ভালো কাজ করেছে, বাট তাছাড়া কোনো এক্সট্রা কিছু আমি দেখতে পাইনি যে ভালো কিছু ক্যামেরা অ্যাঙ্গেল বা ভালো কিছু শট নিয়েছে সেরকম আমার মনে হয়, ঠিক আছে। তো অল ইন অল একটা ফান টাইম, ওয়ান টাইম ওয়াচ, তোমার যদি লাইক কোনো কাজ না থাকে তুমি কি দেখতে চাও একটা উইক মানে স্যাটারডে বা সানডে ইভিনিংয়ে গিয়ে চেক আউট করতে পারো, বাট হলে গিয়ে দেখতে হবে এমন ব্যাপার নিয়ে পড়া, যখন তোমার স্ট্রিমিংয়ে চলে তখন তুমি চেক আউট করতে পারো। তো তোমাদের বিষয়ে কি মতামত, তোমরা কি বেনাম এর আগের মুভিগুলো দেখেছো, কোনটা তোমাদের বেস্ট লেগেছে সেটা আমি কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।